গুড মর্নিং, জয় মাতা দি। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে ঘড়িতে সকাল 9:30, আমার স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এখন খাবো হচ্ছে টিফিন। চলো তাহলে টিফিনে কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হয়েছে পরোটা, আলুর তরকারি, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এখানে চা। চলো তাহলে খেয়ে নিই, চলো তাহলে খেয়ে নিই। চলো তাহলে খেয়ে নিই, খেয়ে নিই দেখা। এই যে এখানে মা খাচ্ছে টিফিন, বাটি নেয়নি, এমনি বসে একটা হাতে করে নিয়ে খাচ্ছে। ডাল হবে, আর এখানে উচ্চালু ভাজা হচ্ছে, এখানে হচ্ছে পোস্তর পোস্ত হবে, আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি টমেটো আলু ভাতে। আর পাটা একটু ক্লিন করলাম, অনেক দিন হয়েছে পা ক্লিন করা হচ্ছে না, সময়ও পাচ্ছি না, তাই আজকে পাটা এখন পড়বে একটু নেটপালিশ। এই যে লাগাচ্ছি আমি এখন পায়ে, কালারটা কেমন তোমরা জানিও। হয়ে গেছে, দেখো কালারটা কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। এখন সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যে 6টা বাজে, আর আমরা একটু রেডিও হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি যে, আর এখন একটু বেরোচ্ছি। চলো তাহলে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মিষ্টি আসো, আমরা যাচ্ছি মন্দিরে ধূপ দিতে। আজকে শনিবার, প্রত্যেক দিনের মতো মন্দিরে যাই শনিবার শনিবার, তো ধূপ দিতে যাচ্ছি আজকে। এই যে মিষ্টি যাচ্ছে ধূপ দিতে, এসে ধূপ দিতে গঙ্গা ধরে। যে দেখো খেয়া ঘাট, মিষ্টি দিচ্ছে পুজো, কি মাছ এটা? ওখানে মাছ ধরেছে, সব মাছ ধরে চাষিরা। চলো মন্দিরে এসে গেলাম, এখানে পুজো হচ্ছে। আর আমি এখন বাজে রাত্রি 11:30, আর ভিডিওটা বেশি বাড়ালাম না। এত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, নিচের বেল আইকনটা প্রেস করে দিও। কাল আসছি নতুন একটা ব্লগের সঙ্গে, তাহলে বাই, টাটা, টেক কেয়ার, গুড নাইট।